আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওর প্রথমে দেখে নিলেন এক ঝলক। তো আজকে নাস্তা খাওয়ার পর থেকেই ভিডিও করা আরম্ভ করলাম। ক্ষুধা লেগেছিল, আমি নাস্তা খেয়ে ফেলেছি, কিন্তু আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠলো, তো তার আগেই আসলে আমার কাজ শুরু হয়ে যায়। যেহেতু বাচ্চারা 6:30 স্কুল চলে যায়, ওদেরকে টিফিন দিতে হয়, আপনাদের ভাইও বের হয়ে যায়, তো অনেক কাজ সকালেই শুরু হয়। কোনো দিন আসলে সকাল থেকে ভিডিও করা আরম্ভ করি, আর না হয় ওনারা যখন চলে যায় সবাই, তখন ভিডিও করা আরম্ভ করি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি পুরনো জিনিসকে রিসাইকেল করে নতুন করে সাজাবো। তো কি সাজাচ্ছি হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, তারপরও পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি কয়েকদিন আগে কিউট একটি জিনিস কিনেছি, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেক সময় বাহিরে গেলে কিছু না কিছু কেনা হয়, তো সব সময় তো শেয়ার করা হয় না। তো আজকে মনে হলো এই জিনিসটা আমার খুবই পছন্দ, আপনাদের সঙ্গে শেয়ার করি একটু এই আর কি। তো প্রথমেই দেখছেন এখানে আমি আমার ঝাড়গুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমি চেষ্টা করি 3 দিনের মাথায় ঝাড়গুলো ধুয়ে দেওয়ার, কেননা আমাদের ঘরে যাদের গাছ আছে তাদের সতর্ক বেশি থাকতে হয়। আমরা সবাই জানি মশা কিন্তু বদ্ধ পানিতে ডিম পাড়ে। তো অনেক আপুরাই জিজ্ঞেস করেন যে আপু, তোমার ঘরে এত গাছ বা পানিতে গাছ, কোনো সমস্যা হয় কি না, মশা আছে কি না। আসলে এখন আজকে মনে হয় 4-5 মাস মশারি ছাড়াই ঘুমাই, মশা ইদানিং নাই। তারপরও দেখা যায় যে যখন মশার সিজন বা বেশি মশা লাগে, তখন তো আরও বেশি সতর্ক হতে হয়, আর মশা জন্মাবে বদ্ধ পানিতে, এটা সবাই আমরা জানি। তাই আসলে আমরা যারা গাছ ভালোবাসি বা বাসার মধ্যে গাছ রাখি বা পানিতে রাখি আর মাটিতে রাখি, যেখানেই রাখি, বেশি সতর্ক হওয়া দরকার, কেননা অনেক সময় টবের নিচে পানি জমে থাকে, সেখানেও মশা হয়। আর এই যে আমাদের টবের মধ্যে পানি দিয়ে আমরা গাছ রাখি, সেখানে তো পানি চলাচল নেই, আরও মশা হবে তাড়াতাড়ি। তো তার জন্য আমাদের উচিত, মশা যেহেতু 3 দিনে ডিম পেড়ে এখান থেকে উড়াল দিতে পারে, তাই আমাদের সবার উচিত 3 দিনের বেশি পানিগুলো মানে জমা না রাখা। তা আমি সব সময় চেষ্টা করি যে 3 দিন হয়ে গেলে আবার পানিটা চেঞ্জ করে দিতে। তো তার ফলে হয় কি, গাছগুলো খুব সুন্দর হয়, আর ঝাড় যেটাতে আপনি গাছ রাখবেন সেটা যদি একটু ধুয়ে মুছে দেওয়া যায়, সেটাও একটু চমৎকার হয়, দেখতে ভালো লাগে এই আর কি। তো এই ঝাড়গুলো আমি যখনই আসলে ধুই, বেশিরভাগ ভিডিও করি, আবার দেখা যায় যখন ভিডিও নাও করি তখনও ধুয়ে দিই। তো এই যে জ্যাবরিনা গাছটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, এটা কিন্তু আমার পানিতে, যখন আমি জ্যাবরিনার কয়েকদিন আগে একটা মানে পট খালি করেছিলাম, তো সেই গাছগুলো আমি না ফেলে এগুলো একটা রাবার দিয়ে বেঁধে এই ঝাড়টাতে ভিজিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কয়েকদিন আগে একজন আপু আমাকে জিজ্ঞেস করছিল জ্যাবরিনা পানিতে হয়, হ্যাঁ জ্যাবরিনা অনেক সুন্দর পানিতে গ্রো করে, তা আপনারা দেখতেই পেলেন। তো এই তো এটা আমার এই কর্নারে থাকে। তো যখন জ্যাবরিনা গাছগা ধোয়া হয় তখন কিন্তু আসলে কেমন জানি হয়ে যায়, একটু পরেই আবার সব মানে ডালগুলো উপরের দিকে উঠে থাকে, এরকম হয়, খুব সুন্দর লাগে তখন। আর যখন ধুয়ে দেই তখন একদম উস্কু খুস্কু লাগে। তো প্রথমেই তো গাছটা দেখতে পাচ্ছেন যে কেমন লাগছে। তো আমার সব গাছ ধোয়া শেষ, এগুলো কয়েকদিন পর পর যেহেতু বেশি পানিতে এগুলো, তো ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এই যে স্পাইডার প্লান্ট, এটা আমার ডাইনিংয়ে থাকে, তো আজকে কয়েকদিন এনে এটা জানালার পাশে রেখেছি। জানালার পাশে বেশি সানলাইট পায়, ডিরেক্ট সানলাইট না পেলেও সানলাইটের কিছু দেখা তো তারা পায়, তো তখন গাছ ভালো হয়। তো আমি এই কাজ করতে করতে আমার নিয়াজ উঠে গেছে, সে ব্রাশ করে টিভি দেখতেছিল, তা আমাকে বলল যে ক্ষুধা লেগেছে। তো সকালে আজকে নিসানিহাকে আমি টিফিনে নুডলস দিয়েছি, তো এখন নিয়াজ উঠেছে, ওকে একটু নুডলস দিলাম, একসাথে একটা ডিম সিদ্ধ করে দিলাম। তো ও কার্টুন দেখতে ছিল, আমাকে বলে যে তুমি কার্টুন দেখবা, তো আসলে বাচ্চা মানুষ।
ও যখন একা একা কার্টুন দেখে তখন প্রায় আমাকে ডাকে, আম্মু আসো তুমি একটু সাথে দেখো। তো আসলে আমার অনেক কাজ থাকে, সব সময় ওকে সময় দেওয়া যায় না, আর কার্টুন দেখতে আমারও ভালো লাগে না। নেহা নিশা যখন থাকে তখন ওরা কার্টুন দেখে। তো নিয়াজ ওখানে কার্টুন দেখছে আর আমি দুইটা বেড এখন গুছিয়ে নিব, আর মোটামুটি সবই ভালোই গুছানো। তো ওদের সোফাটা আর বেডটা বেশি নোংরা হয়ে থাকে। তো মেয়েদের টেবিলটাও আমি একটু একটু গুছিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, আর ওদের রুমটা সম্পূর্ণ এখন গুছানো হয়ে গিয়েছে। তো আমার রুমটা গুছানো হলে সম্পূর্ণ রুমটা আমি ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে যেহেতু এখন মাত্র 9:30 বেজেছিল যখন আমি ভিডিওগুলো করেছিলাম, তো তখন আমি DIY-র কাজটা আজকে করে ফেলবো রান্নার আগেই, কেননা রান্না বসাবো ওরা যখন আসবে তখন। তো অনেক সময় আমি বেশিরভাগ আসলে আসরের পরে DIY কাজগুলো জোহরের পরে করি। তো যেহেতু ভিডিও ছাড়ি আমি প্রায় 8টা বাজে, 7:30 থেকে 8টায় আমার ভিডিও আপলোড হয়। তো তার জন্য আমি দেখা যায় যে বেশিরভাগ জোহরের পরে ভিডিওগুলো করে নিই। আর যখন গোছগাছ করা হয় বা নিয়ত থাকে যে আজকে গোছগাছ করাটা ভিডিও করব, তখন আসলে সকাল সকালে কিছু ভিডিও করে ফেলি এই আর কি। তো এই যে আমার বেডটা গুছানো শেষ। আসলে আমার মনে হয় কি, বাসাতে যদি বেডগুলো গুছানো থাকে মনে হয় যে সম্পূর্ণ কাজটাই এগানো থাকে। আর ভিডিওর প্রথমে বলেছিলাম কিউট একটা জিনিস কিনেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে আসলে প্রথমে দেখাইনি, গুছাতে এসে দেখালাম। এটা হয়েছে একটা বাস্কেট, কয়েকদিন আগে কিনেছিলাম, ভিডিওতে দেখানো হয়নি। তো আজকে বেড গুছাতে এসে আসলে মনে পড়লো যে এটাও আপনাদেরকে একটু দেখাই। এটা আমার খুবই পছন্দ হয়েছে, আসলে আমি কয়েকদিন আগে কিনেছি, দেখানো হয়নি আপনাদের। তো এটা আমি কিনেছি আমার বেডের পাশে রাখার জন্য। এখানে ধরেন জামা কাপড় যেগুলো ময়লা হবে যে বাচ্চারা বাস্কেটে রাখবে, তো আমি হাতেও একটা বাস্কেট বানিয়েছিলাম রাখার জন্য। তো এটার ঢাকনা আছে দেখে আমার ভালো লাগলো, তো আপাতত এটাতে রাখতেছি। ওই ঝুড়িটা কোথায় ব্যবহার করি পরে দেখা যাবে, ওই ঝুড়িটা আপাতত আমার মেশিনের নিচে রেখে দিয়েছি। তো এই যে আপাতত কিছু কিছু গুছিয়ে চলে আসলাম DIY কাজে, আর আজকে DIY করব এই যে এই ফ্লাওয়ার ভেজ বা কী বলেন জানি না, এটাকে আসলে অনেক আগে কেনা হয়েছিল। তো এটা মাঝখান দিয়ে এই যে একটু ফেটেও গিয়েছিলো, তো ফেটে যাওয়ার পরে এটা এতদিন বাচ্চারা আর্টিফিশিয়ালি ফুল রেখেছে, কলম রেখেছে, পেন্সিল রেখেছে, তো ভাবলাম এটা একটু ফেটে গিয়েছে, দেখতে ভালো লাগে না, রংটা নষ্ট হয়ে গিয়েছে। রং করার ইচ্ছে ছিল প্রথমে, পরে ভাবলাম একটু সাজুগুজু করিয়ে অন্যরকম করি। আসলে এক একটা জিনিস বেশি দিন ব্যবহার পরে আমার ভালো লাগে না, যদি একটু নতুনত্ব আনা যায় তাহলে আরও ভালো লাগে। তা আমি এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি, বোতলের ঢাকনা, আর একটা হয়েছে একটা কৌটার ঢাকনা নিয়েছি। তো এটা নেওয়ার কারণ হলো আমি এই যে যে মাটির জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে একটা ঢাকনাও তৈরি করব। তো ঢাকনা তৈরি করলে আমি এটার মধ্যে কিছু রাখতে পারবো, শুকনো যে কোনো জিনিস। আর যদি আমি ঢাকনা ছাড়া রাখি তাহলে আমি এটা ফ্লাওয়ার রাখতে পারবো, কলম, তারপর চামচ, যে কোনো জিনিস রাখতে পারবো। তো আসলে মাথায় যেটা আসে, জানি না আপনাদের কতটুকু ভালো লাগে, তবে আমার মনে হয় আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার মানে মনে হয় যে আপনাদের ভালো লাগে দেখে এত ভালো ভালো কমেন্টস করেন। তো এই যে আমি দুই পাশে দেখলেন একটু সুতলি পেঁচি নিয়েছি, আর মাঝখানের দিকটা যেহেতু রংটা একটু নষ্ট হয়ে গিয়েছে সেটা একটু কালার করে নিয়েছি ফ্যাব্রিক্স রং দিয়ে, আর উপরে এই যে চোখের মতো একটু দিয়েছি। আসলে এটা করতে বসে দুষ্টামি আর কি। তো এই যে ঢাকনাটা তৈরি করলাম কিভাবে, উপরে সুতলি দিয়ে, তারপর এই যে উপরে আরেকটা দিয়েছি, যেহেতু বোঝা যায় যে এটা একটা ক্যাপ পড়েছে, এরকম করতে চেয়েছিলাম আসলে। আমি আসলে মন যা চায় তাই করি, জানি না কার কেমন লাগে এই আর কি। তো এখানে এই যে এই জায়গাটা ঢাকনার জন্য আমি একটু লেস ইউজ করলাম, তো যখন এই মানে গ্লুটা দিচ্ছিলাম লেসটা লাগছিল না, পরে আসলে আমি হট গ্লু দিয়ে আটকিয়ে দিয়েছি। তো এখন যদি আমি ঢাকনা সহ ব্যবহার করি তাহলে এটা একটা পটের মতো ব্যবহার করা যাবে, আর যদি ঢাকনা ছাড়া ব্যবহার করি তাহলে এটা
কলমদানি, তারপর চামচদানি, এইভাবে ব্যবহার করা যাবে। তো এইভাবে করার পর আমার মনে হলো ওনাকে আরেকটু সাজুগুজু করানো যাক। তো আমি যখন এটা সম্পূর্ণ করে আমার বাচ্চাদেরকে, ওরা আসলে পড়ছিল, হ্যাঁ আমি যখন এডিআইওয়াইটা করেছিলাম অর্ধেকটা, তখন আমার নিশামণি বাসায় এসেছিল। তা আমি নিশামণিকে সম্পূর্ণ করে যখন ডেকেছিলাম যে দেখো আম্মু কি করেছি, ও তো অনেক হেসেছে, আর ও বলছে ও একটা একটু ডিজাইন করে দিবে। তো ও কি ডিজাইন করছে আপনাদেরকেও আমি দেখাবো। তো আমি যখন এটা করছিলাম কেন জানি মনে হলো যে ওনার যেহেতু চোখ ঘোপ দিয়েছি, ওনার যদি দুইটা কান দেওয়া যায় তাহলে কেমন লাগে। তো আসলে নিজের আইডিয়া দেখে মাঝে মাঝে আমি নিজেও হাসি যে মাথায় এগুলা দুষ্টুমি বুদ্ধি কোথা থেকে আসে। তো যাই হোক, এই যে দুইটা কান লাগিয়ে দিলাম, দেখতে আমার কাছে একদম খুব ভালো লাগছে। আর আমার এমন মনে হচ্ছে যেন খুব রাগী রাগী চেহারা এরকম কিছু। তো আপনাদের কি মনে হয়েছে আপনারাও আমাকে জানাতে পারেন। জানি না কে ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখতেছেন। সব সময় বলি আপনাদের যদি ভিডিও পুরোপুরি দেখতে ভালো না লাগে, যতটুকু ভালো লাগে ঠিক ততটুকু দেখে যাবেন, স্কিপ করার কোনো দরকার নেই, স্কিপ করলে চ্যানেলের ক্ষতি হয়। তো এই যে আমার নিশামণি এসেছে আর একটু সাজুগুজু করানোর জন্য, আমি ওকে দেখিয়েছিলাম যে দেখো আমি এটা দুইটা কান লাগিয়ে দিয়েছি। ও এসে বলতেছে ও কানের মাঝে একটু রং করে দিবে তাহলে নাকি আর একটু ভালো লাগবে। তো সেই কাজটা আমি ওকে দিয়েছি। আচ্ছা কীভাবে ভালো লাগবে তুমি দেখো। তা আপনারা জানাবেন যে নিশামণি কি ঠিকই বলেছে যে কানে রং করার পর আরও ভালো লাগছে এই আর কি। আসলে নিজের সংসার যখন যা করতে ভালো লাগে তাই করি, কেউ বলার মতো নেই, কেউ ডাক দেওয়ার মতো নেই, নিজের ভালো লাগাটাকেই নিজে প্রাধান্য দেই। হাজব্যান্ড আছে যেহেতু খারাপ কিছু করি না, মানে বকা দেয় না, বা মাঝে মাঝে দেখলে বলে হ্যাঁ ভালো হয়েছে, তো আজকেরটার জন্য বকা খেতেও পারি। কেননা আপনাদের ভাই আবার এরকম চোখ মুখ নাক এগুলো একটু কম পছন্দ করে। তো যাই হোক, আমার কাছে ভালো লেগেছে। কোথায় রাখবো ওকে জানি না, তবে অবশ্যই বেডরুমে রাখবো না, এটাকে আমি রান্নার রুমে বা বারান্দায় রাখতে পারি, যেহেতু একটু ছবি ছবি টাইপের বোঝা যায়। আমাদের সবারই উচিত আসলে এগুলো স্কিপ করা। তো দুষ্টামির বসে ওনাকে একটু গবেট গবেট সাজিয়েছি, বারান্দায় এনেছি আপনাদেরকে দেখানোর জন্য কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।